আপনার বাচ্চাকে যে চকোলেট খাওয়ান তা কি স্বাস্থ্যসম্মত নাকি শুধু চিনির সঙ্গে ক্ষতিকর কেমিক্যালে তৈরি? আর শখ করে যে আচার খান তাতে কুল বা আমের অস্তিত্ব কতটুকু? রাজধানী হাজারীবাগের কারখানায় অনুসন্ধানে মিলে চমকে যাওয়া সব দৃশ্যপট। ক্যামেরাম্যান আসাদুজ্জামান কাননকে সাথে নিয়ে সেখান থেকে ঘুরে এসেছেন সহকর্মী ফখরুল ইসলাম। চকলেট বাচ্চাদের শখ আর অতি আবদারের এক খাদ্য উপকরণ। রংচটা মোড়কের এই পণ্যটি তৈরির খবর জানা ভোক্তাদের কাছে বেশ দুরূহ। হাজারীবাগে এই কারখানায় মেলে চমকের পর চমক। ক্ষতিকর নানা কেমিক্যাল আর ফ্লেভারে তৈরি হচ্ছে এইসব চকলেট। বাচ্চাদের শখের পণ্যটি আবার প্যাকেটজাত হচ্ছে এমনই নির্দয়ভাবে। চমকের শেষ এখানেই নয়, অবৈধভাবে নামী সব ব্র্যান্ডে মোড়কজাত করে এসব বাজারজাত করছে জালিয়াত চক্র। এখন তো ব্যবসায়িক রিলেটেড হিসেবে ব্যবসায়ীরা যা করে আমি সেটাই করছি। এখন আমার যদি অপরাধ হয়ে থাকে সেটা আমি আর করব না, বা অনুমোদন ছাড়া আমি করব না। অবশ্যই এটা তো অপরাধ হয়েছে। এবার মা বোনদের ভীষণ প্রিয় আচার, নামে জীবে জল আনে, কিন্তু লোভনীয় এই আচার কিভাবে তৈরি হয়েছে? হাজারীবাগে জয়নাল আচার কারখানা, হিন্দি গানের তালে মহা ধুমধামে খোলা হাতে এই নির্মাণ পর্ব। আরো ভেতরে ঢুকতেই মেলে আচার তৈরির আসল রহস্য, পাশের দেশ থেকে আনা বস্তা ভর্তি বড়ের শুকনো ছোবড়া আর আটি। বড়ের অস্তিত্ব না থাকলেও আছে অনুমোদনহীন রং, সাইট্রিক সহ বিপজ্জনক কেমিক্যালের মজুদ। কারখানাটিরও নেই কোনো অনুমোদন। এই রংটা কেন দেন আপনি? একটু হালকা কালার লাগে দি। আপনি একটা কেমিক্যালস না, একটা দুইটা এভাবে পাঁচ চার পাঁচটা কেমিক্যালস ইউজ করতেছেন, এটা বিষয় যাচ্ছে না? না, চার পাঁচটা কেন, দুইটা কেমিক্যাল। কিন্তু মানুষ কিন্তু জানে না যে আপনারা এই আচারের মধ্যে এইগুলো ইউজ করেন, জানে মানুষ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় 45 লাখ মানুষ খাদ্য বিষক্রিয়ার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। যেখানে যে মারাত্মক কেমিক্যালগুলো ব্যবহার করা হচ্ছে, যেগুলো মানব শরীরের জন্য উপযোগী না, এই ধরনের কেমিক্যাল যদি কেউ ব্যবহার করে থাকে, এটা অবশ্যই আমাদের যে কোনো রোগের সৃষ্টি করতে পারে। আচারের অবস্থা ভয়াবহ অবস্থা, কনজিউমার অ্যাক্ট অনুযায়ী তাদের ভিতরে তারা ভেজাল যারা তৈরি করতেছে, যারা এগুলি তৈরি করতেছে, যেগুলি স্বাস্থ্যের জন্য ঝুঁকি, এগুলির যদি আইন আছে। নীরব ঘাতক ভেজাল খাদ্য প্রতিরোধ করা না গেলে মানব স্বাস্থ্য আরও ভয়াবহ ঝুঁকিতে পড়বে বলে মত বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।